আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত ভাই বোনেরা আমি ডাক্তার বেলাল হোসাইন প্রভাষক আসলে হমিতি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বোনদের গর্ব অবস্থায় পায়খানা কষা হয়ে যায় এই কষার জন্য তারা খুবই কষ্ট করে থাকে কিন্তু কোনো চিকিৎসা পান না কারণ এই চিকিৎসাটা অর্ণপ্যাথিতে দিতে ভয় পায় যে যদি বাচ্চা পড়ে যায় যদি অ্যাভরশন হয়ে যায় কি অবস্থা হবে যার জন্য তারা কোনো চিকিৎসা দিতে চায় না কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু চিকিৎসা দিতে চায় এবং হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে এবং ওষুধও আছে তাই আপনাদের বলবো যে আপনারা যে কোনো বিষয় প্রথমে হোমিওপ্যাথির কাছে পরামর্শ নেবেন তাহলে আপনারা এই রোগ থেকে চিরতরেই মুক্তি পাবেন আসুন সেই ওষুধগুলি কী অ্যান কুষ্টি কাঠানো তো গর্ভাবস্থার বিভিন্ন প্রকার হতে পারে তাই না তাই বিভিন্ন প্রকারের জন্য বিভিন্ন লক্ষণের জন্য বিভিন্ন ওষুধ আপনারা অনেকে মনে করেন যে একটা কথার উপর ওষুধ দিয়ে দেয় না কেন তাহলে কিন্তু ওষুধ কখনোই আপনার জন্য প্রযোজ্য হবে না তাহলে কি করতে হবে লক্ষণ মিলেইতে হবে হোমিওপ্যাথিতে সবচেয়ে ই হলো কষ্টকর হলো লক্ষণ মিলানো আর লক্ষণ না মিললে রোগ ভালো হইতে সময় লাগে বা ভালো হয় না ভালো হইতে সময় লাগে সেটা হলো ওষুধের ক্রিয়া আর রোগ ভালো হয় না মানে এটাকে কোনো কাজই করে না তাইলে বুঝতে হবে ওষুধের লক্ষণ মিলে নাই দুটো কথা আপনাকে জানাই দিই যে অনেক সময় দেখা যাতে আস্তে 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 কাজ করতেছে তাহলে বুঝতে হবে যে ওষুধের লক্ষণ ঠিক আছে এবং ওষুধও ঠিক আছে এটার ক্রিয়া ধীরে ধীরে হইতেছে আরেকটা হলো তো কাজ একেবারেই হয় না তাহলে বুঝতে পারবো ওষুধ আপনার নির্বাচন সঠিক হয়নি বা আপনার তথ্য অনেক ভুল আছে এই কথাগুলি জেনে যদি আপনারা চিকিৎসা করেন কোনো আপনার ক্যান্সার থেকে শুরু করে একেবারে মনে করেন যে নখ পর্যন্ত কোনো রোগেই আপনি বিফল হবেন না অনেক কথা বলে ফেললাম এখন আসুন প্রথমে মাদের বন্দের যে কষা হয় পায়খানা কষা হয় কনস্টিপেশন হয় হ্যাঁ প্রেগন্যান্সি অবস্থায় তাই সে সেটার জন্য যে ওষুধগুলি সেটা হলো প্রথমেই আমি যে ওষুধটার কথা বলবো সেটা হলো কলনসোনিয়া কি কলনসোনিয়া এটা একের প্রথম এটা গর্ভ অবস্থা প্রথম ওষুধ এটার আপনারা ব্যবহার করবেন থার্টি অথবা দুইশো থার্টি অথবা দুশো অনেকে টু এক্স ব্যবহার করে অনুমোদ মানে অনুমোদন দেয় টু এক্স ব্যবহার করার জন্য বলে কিন্তু একটু ভয় থাকে এর ভিতরে হ্যাঁ কিন্তু আপনারা এই থার্টি অথবা দুই ব্যবহার করলে দেখবেন পায়খানা ঠিক হয়ে গেছে তারপর নাক্স ভূমিকা মেডিসিনটা কি নাক্স ভূমিকা নাক্স ভূমিকা পায়খানা করতে গিয়ে মানে করতে আসে করতে আসে একটু তোরা হলো আর হলো না তখন একটু ভালো লাগে মনে হয় যে আবার করলে আরও ভালো লাগতো এই অবস্থা যদি হয় তাহলে নাক্স ভূমিকা থার্টি অথবা দুই ব্যবহার করবেন বেড়াইনে ব্যবহার করতে পারেন তবে গর্ভ অবস্থায় বেড়াইনে ব্যবহার করা নিষেধ আছে হুম একেবারেই নিষেধ আছে বেড়াইনি এবং ন্যাটটা মেয়ে দুইটা মেডিসিন কুষ্ঠকাঠিন্য গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না কোনো তো নয় অর্থাৎ গর্ভাবস্থায় কিন্তু গর্ভাবস্থা ছাড়া ব্যবহার করা যাবে তারপর সিপিয়া আপনারা সিপিয়াও ব্যবহার করতে পারেন অফিয়াম ব্যবহার করতে পারেন এই মেডিসিনগুলি আপনারা ব্যবহার করবেন এইগুলি কীভাবে ব্যবহার করবেন তাৎক্ষণিক তো এগুলি কুষ্টি কাঠিন্য তাৎক্ষণিক এই জন্য এক ঘন্টা পর পরই আপনার দুই এক কোটা করে ব্যবহার করবেন তাহলেই আপনি উপকৃত হবেন এবং আপনার এই সমস্যা থেকে মুক্ত পাবেন আমার তফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু